আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে। সবার আগে আজকের দিন তারিখ জেনে নেব। আজ 19 নভেম্বর 2022, 4 অগ্রহায়ণ 1429, 23 রবিউসানি 1444। শুরু করবো আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, সাথেই থাকুন। বিশ্ব পুরুষ দিবস পালিত হয় কত তারিখে? বিশ্ব পুরুষ দিবস পালিত হয় 19 নভেম্বর। এবছর বিশ্ব পুরুষ দিবসের প্রতিপাদ্য কী? এবছর বিশ্ব পুরুষ দিবসের প্রতিপাদ্য হচ্ছে হেল্পিং ম্যান অ্যান্ড বয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তন অনুষ্ঠিত হয় কত তারিখে? 19 নভেম্বর 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ আব্দুল হামিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর জ্যা তিরল, তাকে সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি প্রদান করা হবে। অধ্যাপক ডক্টর জ্যা তিরল কত সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী হন? তিনি 2014 সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী হয়েছেন। অধ্যাপক ডক্টর জ্যা তিরল একজন ফরাসি অর্থনীতিবিদ। মালয়েশিয়ার 15তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে? আজ 19 নভেম্বর মালয়েশিয়ার 15তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনমত জরিপে এগিয়ে রয়েছেন আনোয়ার ইব্রাহিম। ভারতের প্রথম বেসরকারি রকেটের নাম হচ্ছে বিক্রম এস। বিক্রম এস কবে উৎক্ষেপণ করা হয়? বিক্রম এস উৎক্ষেপণ করা হয় 18ই নভেম্বর 2022 সালে। বিক্রম এস উৎক্ষেপণ করা হয় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। 18ই নভেম্বর বাংলাদেশ ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি এর মধ্যে কয়টি সমঝোতা স্মারক সই হয়েছে? একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত 2022 সালের এশিয়ার পাওয়ার বিজনেসের নারী তালিকায় শীর্ষে রয়েছেন কে? শীর্ষে রয়েছেন ভারতীয় গজল আলোক। ডেমোক্রেটিক দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। জাপানের মিসাওয়া বিমান ঘাঁটি কোন দ্বীপে অবস্থিত? হোনশু দ্বীপে অবস্থিত। খোমেন শহর ইরানের কোন প্রদেশে অবস্থিত? খোমেন শহর ইরানের পশ্চিম মারকাজি প্রদেশে অবস্থিত। জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান পার্সপেক্টিভ বিভাগে বাংলাদেশের কোন সিনেমা অফিসিয়াল মনোনয়ন পেয়েছে? বাংলাদেশের সিনেমাটির নাম হচ্ছে আম কাঁঠালের ছুটি। এটির পরিচালক হচ্ছেন মোহাম্মদ নুরুজ্জামান। রাশিয়ার ফেডারেল পরিসংখ্যান সংস্থার নাম হচ্ছে রোসিস্টেট। কূটনৈতিক শিষ্টাচার বিষয়ক ভিয়েনা কনভেনশনের কত ধারায় বিদেশি কূটনৈতিকদের স্বাগতিক দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে নিষেধ করা হয়েছে? 41 ধারায়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যাগনেস ক্যালামার্ড, ফ্রান্স। বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী পানি পান ও রান্নার কাজে ব্যবহারের ক্ষেত্রে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত? পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা হবে 0.05 মিলিগ্রাম পার লিটার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। 2018 সালে ফুটবল বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী একমাত্র খেলোয়াড়কে? রাফায়েল ভারানে। তিনি ফ্রান্স ও রিয়াল মাদ্রিদে খেলেছিলেন। প্রথম প্লাজমিড ক্ষুদ্র ডিএনএ অণু শনাক্ত করেন কে? জোসুয়া লেডারবার্গ, যুক্তরাষ্ট্র। 1952 সালে তিনি প্রথম প্লাজমিড শনাক্ত করেন। হত্যাকাণ্ডের শিকার হওয়া সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি কর্তৃক প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থার নাম কি? ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউর, সংক্ষেপে যেটির নাম হচ্ছে ডন। ব্যাংক, মোবাইল আর্থিক সেবা, MFS ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মধ্যে অর্থ স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক চালুকৃত সেবাটির নাম কি? সেবাটির নাম হচ্ছে বিনিময়। 20 নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের 2022 কতটি দল অংশগ্রহণ করবে? মোট 32টি দল
অংশগ্রহণ করবে। COP27 জলবায়ু সম্মেলনে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার জন্য যে তহবিল গঠনে রাজি হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড। এবারে গতকালকের কুইজের উত্তর দেখব। গতকালকে আপনাদের জন্য কুইজ ছিল উত্তরা গণভবন কোথায় অবস্থিত। চারটে অপশন ছিল রাজশাহী, নওগাঁ, বগুড়া, নাটোর। সঠিক উত্তরটি হচ্ছে নাটোর। আলহামদুলিল্লাহ, আপনারা কুইজে যারা অংশগ্রহণ করেছেন সবাই সঠিক উত্তরটি লিখতে পেরেছেন। সঠিক উত্তরটি হচ্ছে নাটোর। অনেক অনেক ধন্যবাদ যারা কুইজে অংশগ্রহণ করেছেন। এবারে আজকের কুইজটি দেখব। আজকের কুইজটি হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি। চারটি অপশন থাকবে যথারীতি, যুক্তরাজ্য, পূর্ব জার্মানি, স্পেন, গ্রিস। প্রশ্নটি আরেকবার বলছি, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি। যারা সঠিক উত্তরটি জানেন কমেন্টস করুন, কুইজে অংশগ্রহণ করুন, আর যদি উত্তরটি জানা না থাকে অপেক্ষা করুন, ইনশাল্লাহ আগামীকালকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকবেন। এবারে আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তিনজন কোনো সফরে বের হয় তখন তারা যেন একজন আমির বানিয়ে নেয়। এই হাদিসটি হচ্ছে আবু দাউদের 2608 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।